আর একদিন পরেই রঙের উৎসব। উৎসবকে কেন্দ্র করে রাস্তার ধারে সেজে উঠেছে ছোট ছোট রঙের দোকানগুলি, আবিরের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এবছর ব্যবসা ভালোর দিকে এগোচ্ছে জানাচ্ছেন তারা। ঋতুরাজ বসন্তের আগমন যেন জানান দিচ্ছে চারপাশ, আর মাত্র একদিন পরেই রঙের উৎসবে মেতে উঠবে আপামোর মানুষজন, তাই চারপাশের পরিবেশটাই যেন অন্যরকম। বহরমপুর শহরের রাস্তাঘাটে বেরোলেই চোখে পড়ছে স্থায়ী অস্থায়ী ছোট ছোট দোকানে রং বেরঙের আবিরের পসরা, থালায় সাজিয়ে রাখা লাল নীল হলুদ সবুজ কমলা রানী বাহারি রঙের আবির, সাথে পিচকারি এবং নানান ধরনের মুখোশ। রঙের উৎসবে এগুলোই যেন আকর্ষণ। রঙের উৎসবে মেতে ওঠার আগে সেই সব জিনিস কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিগত দুবছর করোনার জন্য ব্যবসায় ভাটা পড়লেও এবছর লাভের আশায় উৎসুক বিক্রেতারাও। খুবই ভালোভাবে উঠলি, এবার দুবছর মানুষ খেলতে পারেনি, এবছর মানে আশা করি বেশি খেলবে, মানে প্রচুর লোকজন হবে, লামোর লোক নামবে, ইচ্ছা মতো খেলবে। ব্যবসা একটু খারাপ আছে, কিন্তু আজ থেকে হবে না, আগামী দিন থেকে ব্যবসা হবে, ঠিক আছে? আজ থেকে ব্যবসা বোঝা যাবে না, ব্যবসা হবে। এই বছর কেন দুবছর করোনার জন্য কেউ হুলি ফুলি খেলেনি, এবছর জোরতাল হবে। জল রঙের থেকে আবিরের চাহিদা বেড়েছে বলছেন বিক্রেতারা। জল রঙের থেকে আবিরটা উজ্জ্বল, যা কিছুই না, তারপর দুনিয়া কালারিং আবির আছে, কুমকুম নিচ্ছে, মুখোশ চুল যেগুলো হয় এগুলো সব নিচ্ছে, চলছে টুকটাকভাবে চলছে, হবে কাল থেকে মেন, আজকে অতটা তো না, এবার কাল থেকে মেন শুরু হবে ব্যবসা। দোলের আগে থেকে শুরু হয়ে যায় বসন্ত উৎসব, তাই আবিরের দোকানে বেচা কেনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ভালো তো লাগছে আপাতত, তো কিনবো কি বাচ্চাদের জন্য, যে রং কিনবো একটু, বাচ্চারা খেলবে, যদিও আমার ডিউটি পড়ে যাবে, আমি সাথে থাকতে পারবো না, যেটুকু হয় সেটুকু পড়বো। ভালো লাগছে, বেশ খুব ভালো লাগছে। এখন তাও কোভিড একটু কমেছে, তো কমেছে বলতে কমেছে মানে বেশ ভালোই কমেছে, খুবই ভালো লাগছে। রং নিয়ে গেলাম, তারপরে এই বিকালে বসন্ত উৎসবে যাবো, অনেক প্ল্যান আছে, আনন্দ করবো, ভর্তি করবো, মেয়েদের নাচ আছে, নাচের প্রোগ্রাম আছে, ওখানে যাবো। প্রাঙ্গণ মার্কেট, সুপার মার্কেট সহ বিভিন্ন রাস্তার ধারে দোকানে দোকানে আবিরের পসরা, রং বেরঙের মুখোশ জানান দিচ্ছে হোলি আসছে। বহরমপুর থেকে ক্যামেরায় শুভরাজের সাথে বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।